আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এমএস বাংলাওয়াচ ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি মানা মঞ্জুর আলম। তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার এক হিন্দুত্ববাদী সংগঠনের চার নেতা। তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার দক্ষিণপন্থী এক হিন্দুত্ববাদী সংগঠনের চার নেতা। ধৃতদের মধ্যে রয়েছে ওই সংগঠনের জেলা স্তরের একটি শাখার সভাপতিও। সোমবার তারা তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ঘটনার পরে তাজমহলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা আটক করে ওই চারজনকে, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত চারজনের নাম গৌরব ঠাকুর, সোনু বাঘেল, বিনেশ কুমার ও ঋষি লভনিয়া। সূত্রের খবর অনুসারে গেরুয়া পতাকা নিয়ে এরা তাজমহলের মধ্যে প্রবেশ করেছিলেন। তারপর ভিতরে গেরুয়া পতাকা দেখালে এদের বাধা দেওয়া হয়। পরে দেখা যায় ঘটনাটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওটি ভাইরাল হয়। তাজগঞ্জ থানার পক্ষ থেকে উমেশচন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, গৌরব ঠাকুর নামে একজনের নেতৃত্বে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তাজমহলে গেরুয়া পতাকা দেখিয়েছেন। পুলিশ এ নিয়ে একটি মামলা করেছে। অন্যদিকে বাম কংগ্রেসের দাবি মতো বিশেষ অধিবেশন ডেকে বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব আনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাঞ্জাব, ছত্রিশগড়, রাজস্থান, কেরলের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অধিবেশন ডেকে প্রস্তাব আনার বারবার দাবি জানিয়ে আসছিল বাম কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন সোমবার 40 দিনে পা দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস সহ একাধিক বিরোধীরা কেন্দ্রের এই আইন বাতিল করার দাবি জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই আন্দোলনে কৃষকদের সমর্থন জানিয়েছেন। ফলে কংগ্রেস শাসিত অন্যান্য রাজ্যের মতো তিনিও বিধানসভা কেন্দ্রের এই আইন বিরোধী প্রস্তাব আনবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। বাম কংগ্রেস আগে থেকেই রাজ্য সরকারের কাছে কৃষি আইন বাতিলের জন্য প্রস্তাব আনার দাবি করেছিল। জল্পনায় ইতি টেনে মমতা এদিন নিজেই জানিয়ে দেন, তিনটি কৃষি বিরোধী আইন বাতিল হোক এমনই চান তিনি। দুদিনের জন্য হলেও বিধানসভা বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। খোদা হাফিজ।